আজকের পর্বটি আমরা একটা ছোট্ট গল্পের মধ্যে দিয়ে শুরু করি। একটি নাটক, সংস্কৃত নাটক, যেখানে দেখা যাচ্ছে যে শ্রীমতী বলে একজন রাজ অন্তঃপুরচারিণী ভৃত্যা, সে সন্ধেবেলায় একটা প্রদীপ নিয়ে এবং হাতে কিছু ফুল নিয়ে একটি বেদির সামনে উপস্থিত, এবং সেখানে সে ওই বেদিতে খুব গোপনে সন্তর্পণে ওই ফুল এবং দীপটি, ধূপ এবং দীপটি সেখানে রাখার চেষ্টা করছে অত্যন্ত শ্রদ্ধা ভরে। এই দৃশ্যটি দেখে ফেলেন সম্রাট অজাতশত্রু, তিনি ব্যালকনিতে তখন দাঁড়িয়ে, এবং অদ্ভুতভাবে তিনি যেই মুহূর্তে এটি দেখেন, অর্থাৎ তিনি কিন্তু সেই সময়ে, অজাতশত্রু ভীষণ রকমভাবে বুদ্ধ বিদ্বেষী ছিলেন এবং তিনি পরিষ্কার তার সাম্রাজ্যে জানিয়ে দিয়েছিলেন যে কোনোভাবেই বুদ্ধের অর্চনা সেখানে করা যাবে না, তথাগতের অর্চনা করা যাবে না। এমতো পরিস্থিতিতে শ্রীমতীর এই ধৃষ্টতা দেখে শ্রীমতীকে তিনি ডেকে পাঠান এবং তাকে জিজ্ঞাসা করা হয় যে তুমি এটা করলে কেন, তোমাকে তো এটা করতে না করা হয়েছিল এবং বলাই হয়েছিল যে আমার রাজ্যে এই বুদ্ধের অর্চনা চলবে না। শ্রীমতী তখন উত্তর দিয়েছিল এরকম, আমি যদি খুব ভুল না করি, যদ্যপি মায়া তব শাসনং অতিক্রান্তম, ধর্ম রাজস্ব মায়া বিম্বিসারস্য শাসনং নাতিক্রান্তম। অর্থাৎ ধর্মরাজ বিম্বিসার, আমি হয়তো আপনার আজ্ঞার বিচ্যুতি ঘটিয়েছি, আপনার আজ্ঞা হয়তো আমি মেনে নেইনি, কিন্তু ধর্মরাজ বিম্বিসার তার রাজ্যে ধর্ম প্রতিষ্ঠার উদ্দেশ্যে যেটি করে দিয়ে গিয়েছিলেন, সেই স্তূপে আমি যতক্ষণ আমার দেহে জীবন আছে আমি ততক্ষণ সেই স্তূপে আমার শ্রদ্ধা নিবেদন করব। এই বলা মাত্রই অজাতশত্রু শ্রীমতীকে হত্যা করেন। এখন এটা একটা নাটক, কিন্তু আমরা সেখান থেকে হর্ষঙ্কের, আমি যে বংশটার কথা বলছি, হর্ষঙ্ক বংশ, অর্থাৎ রাজা বিম্বিসারের সময়, সে সময়কার একটা বিষয় আমরা এখানে পরিস্ফুটিত হতে দেখি। প্রথম হচ্ছে সেখানে স্তূপের একটা ব্যবহার, অর্থাৎ স্তূপ তৈরি হয়েছে যে স্তূপে একজন বুদ্ধ অনুরাগী ধূপ দীপ ইত্যাদি প্রজ্বলন করছেন। মজার ব্যাপার হলো এই স্তূপের, এর আগে কিন্তু স্তূপের ব্যবহার আমরা দেখি না। মৌর্য শিল্পে আমরা তো স্তূপের ব্যাপক ব্যবহার দেখেছি, সম্রাট অশোক প্রায় 84,000 স্তূপ নির্মাণ করেছিলেন বলে আমরা জানতে পারি, কিন্তু হর্ষঙ্ক বংশের সময়ও স্তূপ নির্মাণ হয়েছিল। এবং নাটকের অভ্যন্তরে আমরা যেটা পাই যে সেই স্তূপের মধ্যে লুকায়িত রয়েছে তথাগত বুদ্ধের কেশ এবং নখ, এই দুটো জিনিস সেখানে রাখা হয়েছে। তো এই নাটকটা কিন্তু একটা বিষয় আমাদের কাছে পরিষ্কার করে যে সে সময় বুদ্ধের পূজার্চনার জন্য স্তূপ নির্মাণ হতো। এবার আমরা পরবর্তী পর্যায়ে আসি। আমরা যখন এই হর্ষঙ্ক বংশের পরবর্তীতে, অর্থাৎ মৌর্য বংশের সময়, আমরা তো দেখেছি ব্যাপক আকারে স্তূপ নির্মাণ হয়েছিল। ইভেন হর্ষঙ্ক বংশের রাজা বিম্বিসার বৌদ্ধত্ব পাওয়ার আগেই তথাগতর সঙ্গে কিন্তু একবার বিম্বিসারের দেখা হয়েছিল এবং বিম্বিসার বলেছিলেন যে আপনি আপনার সাধনা সম্পূর্ণ করে আপনি আপনার আমার রাজ্যে আসবেন এবং আপনার জন্য আমি সঠিক একটা আশ্রম বা একটা ভালো একটা প্রাসাদ তৈরি করে দেবো, সেখানে আপনি আপনার শিষ্যদের নিয়ে থাকবেন ইত্যাদি। বুদ্ধ কিন্তু তাতে রাজি হয়নি, কিন্তু মৌর্য সাম্রাজ্যের সময় আমরা দেখেছি অশোক এরকম প্রচুর স্তূপ নির্মাণ করছেন। আজকে আমরা স্তূপ নিয়ে কথা বলবো, আমরা যেহেতু মৌর্য শিল্প সম্পর্কে আলোচনা করছিলাম। এই স্তূপের আর একটা ব্যাখ্যা, একটা ওই ইতিহাস সমৃদ্ধ ব্যাখ্যা কিন্তু আমরা পাই, সেইটাও আমরা একটু জানিয়ে দিই এখানে, যে স্তূপটা কীভাবে এলো, এখান থেকে আমাদের মৌর্য শিল্পের ইতিহাসটা শুরু হচ্ছে। একটি লেখনীতে পাওয়া যায় যে বুদ্ধ যখন একেবারে মৃত্যুসজ্জায়, সেই সময় তার শিষ্যরা তার পাশে দাঁড়ানো এবং তাকে বলা হচ্ছে যে দেখুন, আপনি তো দেহ রক্ষা করবেন, তো আপনি দেহ রক্ষা করার পরে আপনার স্মৃতিতে আমরা কিভাবে পরবর্তীতে আমাদের সাধনা চালিয়ে যাব এবং আপনার সমাধি কিভাবে হবে, কিভাবে আমরা রাখব, এর কোনো উত্তর কিন্তু তথাগত তখন দিতে পারেননি।
তিনি একেবারে আড়ষ্ট অবস্থায় শূন্যে আঙুল তুলে শুধু এরকম একটা অর্ধচন্দ্রাকৃতি একটা চিহ্ন মতো দেখিয়েছিলেন। এটা কিন্তু খুব সিগনিফিকেন্ট, খুব মন দিয়ে বুঝতে হবে ব্যাপারটা। তিনি জাস্ট এরকম একটা অর্ধচন্দ্রাকৃতি আকার শূন্যে দেখালেন। তারপরে তিনি দেহ রাখলেন এবং তার দেহ রাখার পর তার অনুগামী বিভিন্ন রাজারা বিভিন্ন প্রান্ত থেকে এসে বা বিভিন্ন তার শুভানুধ্যায়ীরা তার কাছে এসে তার কেশ, নখ এবং তার দেহাবশেষ যেটুকু যে পেল তারা সব ছোট ছোট পাত্রে করে নিয়ে গেল এবং নিয়ে ঠিক তিনি যেমন দেখিয়েছিলেন সেই রকম আকারে স্তূপ তৈরি করে তাতে কিন্তু সেই দেহাবশেষ সংরক্ষিত করে রাখলো বা সমাধি দিয়ে রাখলো। এই প্রথাটা কিন্তু সেই সময় থেকে শুরু হলো এবং ওই আকারটা সম্ভবত তিনি শূন্যে অঙ্গুলি হেলন করে দেখিয়ে দিয়েছিলেন। তো স্তূপ, প্রচুর স্তূপ তৈরি হয়েছে। হ্যাঁ, আমরা স্তূপের ইতিহাস ভিত্তিক আলোচনাটুকু করলাম। আমরা আজকে একটা স্তূপকে ব্যাখ্যা করব, আশা করি সব স্তূপের ব্যাখ্যাগুলো আমরা তার মধ্যে পেয়ে যাব। সেটা হচ্ছে সাঁচি স্তূপ। এবার এই সাঁচি স্তূপের ব্যাখ্যার মধ্যে আমরা জেনে নেব যে এই সাঁচি স্তূপে একেবারে ইতিহাসের ব্যাখ্যা অনুযায়ী মৌদগল্যায়ন, বুদ্ধের একজন অনুচর, এবং সারিপুত্ত, এই দুজনার দেহাবশেষ বলা হয় এই সাঁচি স্তূপের মধ্যে রাখা হয়েছে। সম্রাট অশোক প্রায় 84,000 স্তূপ নির্মাণ করেছিলেন। তিনি যেমন অন্যান্য, আমরা এর আগের পর্বে ওনার স্তম্ভ নিয়ে আলোচনা করেছি, উনি স্তম্ভ তৈরি করেছিলেন। আর আর একটা পর্বে বোধহয় আমাদের মৌর্য শিল্প শেষ হয়ে যাবে। তো আজকে আমরা স্তূপ নির্মাণ এবং স্তূপ নির্মাণের বিষয়বস্তুগুলি সম্পর্কে আলোচনা করব, শুধুমাত্র একটা স্তূপ যেটা আর কি সবচেয়ে বেশি চর্চিত, কারণ 84,000 স্তূপ তৈরি হয়েছে, সেই স্তূপের মেটেরিয়াল বা তার যা জিনিস দিয়ে তৈরি হয়েছে সেই জিনিসগুলো তো সব একেবারে খুব পোক্ত ছিল না এবং ফলে কালের গ্রাসে সব হারিয়ে গেছে। এবং তার পরবর্তীতে এটা একটা মজার ব্যাপার যে আমরা এমন বহু মন্দির পেয়েছি, এমন অনেক মসজিদ পেয়েছি যে মন্দির বা মসজিদের ভিত্তিটা কিন্তু বৌদ্ধ শিল্পের আদলে তৈরি। অর্থাৎ অনেক সময় দেখা গেছে এই স্তূপগুলোর মাথা ভেঙে এগুলোকে বেদি তৈরি করে তার উপরে মন্দির বা মসজিদ তৈরি হয়েছে। অর্থাৎ বৌদ্ধ শিল্পরীতির ওপরে হিন্দু এবং মুসলিম বা ইসলামিক শিল্পরীতি গড়ে উঠেছে। সেটা যে কোনো কারণেই হোক আমরা সে ব্যাখ্যায় যাচ্ছি না, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই স্তূপগুলো সম্পর্কে আলোচনা করা যেটা মৌর্য শিল্পের সময় ব্যাপকভাবে প্রচলন হয়েছে। হর্ষঙ্ক বংশে অবশ্যই হয়েছে কিন্তু মৌর্য শিল্পের সময় ব্যাপকভাবে এটা হয়েছে। যেমনটা আমি বলেছিলাম, আমি এখানে মোটামুটি একটা ডায়াগ্রাম মতো করার চেষ্টা করেছি। আমরা এখানে কি দেখছি, আমরা দেখছি এই যে পুরো স্তূপটি, এটা সাঁচি স্তূপের আদলে তৈরি, এই স্তূপের কতগুলো অংশ। প্রথমে আমরা যেটাকে দেখছি সেটা হচ্ছে বেদিকা, এবং অ্যাকচুয়ালি এই বেদিকাকে দুটো ভাগে ভাগ করা যায়। একদম নিচের অংশটা এটাকে বলছে বেদিকা এবং তার উপরে একটা ছোট বেদি, তার নাম হচ্ছে মেধি। এখানে মেধির উল্লেখটা নেই, অনেক জায়গায় থাকে না। প্রথমে একটা বেদি তৈরি হচ্ছে, তার উপরে মেধি তৈরি হচ্ছে, মেধির উপরে চারদিকে খানিকটা জায়গা ছেড়ে দিয়ে তার উপরে এই অর্ধচন্দ্রাকৃতি একটা উল্টানো বাটির মতো একটা আকার তৈরি হচ্ছে, এবং তার ওপরে আর একটা স্ট্রাকচার, তার ওপরে ছত্র, এবং এর চারদিক দিয়ে প্রাচীর দেওয়া, চারদিকে প্রাচীরের চারদিকে আবার চারটে এরকম তোরণ। এটা আমরা একদম খোলা চোখে মোটা মাথায় বুঝতে পারছি। এবার এর একটু বিস্তারিত আমরা যাওয়ার চেষ্টা করি। এবার একেবারে গল্পের ছলে ভাবো, সম্রাট যেটা করতে চাইছেন বা সে সময় যেটা তৈরি হচ্ছে, এই চারটে যে তোরণ, এই তোরণটার ব্যাখ্যায় আমরা সবার প্রথমে একদম শুরু থেকে পরপর যাচ্ছি। এই তোরণে যে তিনটে স্তম্ভ দেখছো, এই তিনটে স্তম্ভে এবং এই যে ওপরের যে এই অংশগুলো, ওখানে কোথাও কোথাও আবার হাফ ফোল্ড একটা লিপি মতো অংশ পাওয়া যায় বিভিন্ন জায়গায়। তো এই মূল যে তোরণ, এই তোরণের গায়ে এখানে এই যে লম্বা চারটে জায়গা পাচ্ছি, এই চারটে জায়গায় ব্যাপকভাবে ছোট্ট ছোট্ট প্রস্তর খোদিত হয়ে ভাস্কর্য রূপে নানা রকম জাতকের কাহিনী, বুদ্ধের জীবনের নানা বৃত্তান্ত, নানা রকম কাহিনী এবং বৌদ্ধ ধর্মের সঙ্গে সংযুক্ত যে শিক্ষাগুলো, সেই শিক্ষাগুলো এই জায়গাগুলোতে খোদিত হচ্ছে। এটাকে আমরা বলছি তোরণ,
এবং এই তোরণের গায়ে দাঁড়পালের ছবি বা ইত্যাদি ইত্যাদি যা কিছু থাকার সব কিন্তু থাকছে, এবং পুরোটাকে বেষ্টন করে থাকছে এরকম প্রাচীর। এবং প্রাচীরগুলো অনেক ক্ষেত্রেই একটা, যেটা আমরা জানি যে ইন্দো গ্রিক শিল্পরীতির একটা সংমিশ্রণ আমরা এখানে পাই, এই প্রাচীরের যে স্তম্ভ এবং তার পাশে এই এইভাবে একটার পর একটা যে পাথর বসিয়ে তৈরি হচ্ছে, একটার নিচে আর একটা ওপর, এখানটা বেড়ার মতো দেখতে, এর গায়েও কিন্তু ছাড়া নেই, এর গায়েও নানা রকম শিল্প কিন্তু সেখানে আমরা পাচ্ছি, যদিও এখন সেগুলো কালের গ্রাসে আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে। তাহলে এই যে চারদিকে চারটি তোরণ, এই চারটি তোরণ থেকে ভেতরে ঢোকা যাচ্ছে, সব স্তম্ভে যেরকম চারটে তোরণ পাওয়া গেছে তা নয়, তবে এই সাঁচি স্তম্ভে যে সাঁচির যে তোরণগুলি তার কারুকার্যের জন্যই কিন্তু সাঁচি স্তম্ভের এই তোরণটা সবচেয়ে বেশি বিখ্যাত। এবার এর থেকে ভেতরে ঢোকা হল, তারপরেই আমরা যেটা পাচ্ছি সেটাকে আমরা বলছি বেদিকা, বা বেদি, তার ওপরে হচ্ছে মেধি। আমি কিন্তু পুরোটাকে একবারে বেদি লিখেছি, তার কারণ এখানে দেখানোর জায়গাটা নেই। প্রথমে বেদি, একটা উঁচু স্তম্ভ, তার ওপরে তৈরি হচ্ছে মেধি। মেধির ওপরে কিন্তু এই অর্ধচন্দ্রাকৃতি আকৃতিটা তৈরি হচ্ছে, এই টোমটা, এটাই এর মূল অংশ যেটাকে আমরা বলছি অন্দ। এর ভেতরে প্রকোষ্ঠ, সেটা কোনোটায় বন্ধ, কোনোটায় খোলা, কোনোটায় ভেতরে যাওয়া যায়, কোনোটায় যাওয়া যায় না, বা একটা সময় হয়তো যাওয়া যেত কিন্তু একেবারে ভেতরে যাওয়ার নয়, এর মধ্যে, এই অন্দর মধ্যে খুব সন্তর্পণে লুক্কায়িত থাকে বুদ্ধ অথবা তার অনুচরদের দেহাবশেষ। যেমন এই সাঁচি স্তম্ভে, এই সাঁচি স্তূপে রয়েছে মৌদগল্যায়ন এবং সারিপুত্র, এই দুজনার দেহাবশেষ, এটাকে আমরা বলছি অন্দ। এবং এই যে দুদিক থেকে সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে ভক্তেরা উঠবেন এবং তারা কিন্তু এই স্তম্ভের চারদিকে প্রদক্ষিণ করবে। এই প্রদক্ষিণের ব্যাপারটা কিন্তু ভারী মজার। হ্যাঁ, এটা কিন্তু আমরা শুধুমাত্র এর ক্ষেত্রে নয়, আমরা দেখবে যে স্ট্রাকচারগুলো আমরা আজকাল এই কীর্তন যখন হয়, হিন্দু ধর্মে কীর্তন যখন হয়, সেই কীর্তনেও কিন্তু মূল যে মন্দিরটি থাকে বাড়ি থেকে, তার চারদিকে প্রদক্ষিণ পথ থাকে। প্রত্যেকটা মন্দিরে আমরা দেখব চারদিকে প্রদক্ষিণ পথ রয়েছে। এই প্রদক্ষিণের ব্যাপারটা কিন্তু কোথাও একটা, আমরা যদি কখনো শিল্পর সঙ্গে বিভিন্ন ধর্মশাস্ত্রের সংমিশ্রণ ঘটিয়ে কোনো আলোচনা করি, অর্থাৎ শিল্প এবং ধর্মীয় আচার অনুষ্ঠান বা ধর্মীয় যে আচার ব্যবহার, এগুলো নিয়ে যদি আমরা কখনো আলোচনা করি, তখন এই বিষয়গুলো আমরা আনব। এগুলো আরও জটিল কিন্তু ভীষণ সুন্দর, প্রত্যেকটা ধর্মের মধ্যে বা ধর্মীয় চর্চার মধ্যে কিন্তু একটা সিমিলারিটি কিছু থাকে, কিছু মিল থাকে। এই প্রদক্ষিণের ব্যাপারটা কিন্তু ভারী মজার, এটা আমরা অন্যান্য মন্দিরে পাচ্ছি। তোমরা যদি দেখো যে মসজিদগুলো, সেই মসজিদের চারদিকেও প্রদক্ষিণ পথ থাকে, যদিও সেটা তাদের ধর্মীয় ব্যাপারগুলো থাকে, সেটা একটু অন্যরকম, কিন্তু মন্দিরে ব্যাপকভাবে থাকে। তো এই প্রদক্ষিণ পথটা, এই প্রদক্ষিণটা কিন্তু কোথাও একটা তাদের শ্রদ্ধা জানানো, তাদের পূজার্চনা তার সঙ্গে ব্যাপকভাবে সংযুক্ত। নেক্সট আমরা আসছি এর ওপরে যে অংশটা, একটা চতুর দেওয়াল বেষ্টিত একটা খোলা জায়গা, এটাকে আমরা বলছি হার্মিকা। এই হার্মিকার ওপরে থাকে হচ্ছে ছত্রাবলি, এই ছত্র, যেটাকে আমরা হিন্দি বা সংস্কৃততে যেটা আমরা পাই ছত্র, এই ছত্র, এই ছত্র কিন্তু যে কোনো কিছুর আশ্রয়ের প্রতীক, একদম আশ্রয়ের জায়গা ছত্র। এই হার্মিকা, এই হার্মিকাটা হচ্ছে একদম স্তম্ভের ওপরে, স্তূপের ওপরে সর্বতভদ্রিকা, অর্থাৎ এর চারদিকে, এই স্তম্ভের একদম শীর্ষে দাঁড়িয়ে, ছত্রর নিচে দাঁড়িয়ে কিন্তু তথাগত বুদ্ধ বা যার দেহাবশেষ রয়েছে, ধরা হচ্ছে তার অশরীরী বা তার যে, মানে আমরা আত্মা কথাটাকে এখানে কোটানকোট ওই অর্থে ব্যবহার করছি না, মানে ধরা হচ্ছে যে তিনি পরলোকে গমন করলেও তিনি যদি এই এই স্তম্ভের সঙ্গে যুক্ত থাকেন, তবে তিনি এখান থেকে সর্বতভদ্রিকা রূপে চারিদিকে তার মঙ্গল দৃষ্টি রাখতে পারবেন। এটা হচ্ছে সেই অংশ যাকে আমরা বলছি হার্মিকা। তাহলে আমরা পরপর অংশগুলো কী পাচ্ছি, প্রথমে বেদিকা, তারপরে মেধি, তারপরে প্রদক্ষিণ পথ, এই দুদিকে এই দুটো হচ্ছে সোপান, সোপান মানে হচ্ছে সিঁড়ি, তারপরে পাচ্ছি অন্ধ, অর্থাৎ মূল বিষয় যেটা, যার মধ্যে আর কি দেহাবশেষ রক্ষিত হচ্ছে, তারপরে পাচ্ছি হার্মিকা, এবং তারপরে আমরা পাচ্ছি ছত্রাবলি বা
ছত্র এবং প্রত্যেকটা চারদিকে এইরকমভাবে তোরণ। এইটা হচ্ছে আমাদের মোটামুটি যতগুলো স্তূপ আমরা পাই তার সবগুলোর স্ট্রাকচার বা তার আর্কিটেকচারটার ধরন এই রকম। এবার কোথাও এটা বড়, ওটা ছোট, এই ব্যাপারগুলো কাজ করেছে। আমরা যদি এটা মানে সাঁচি স্তূপের জানি যে সাঁচি স্তূপের ব্যাস অর্থাৎ এই মাথা থেকে এই মাথা পর্যন্ত হচ্ছে 106 ফুট এবং এখান থেকে একদম ছত্রর মাথা পর্যন্ত এর উচ্চতা হচ্ছে 42 ফুট এবং এটা তার গায়ের কারুকার্য নষ্ট হলেও এই স্তূপটা কিন্তু এখনও অবিকৃত রয়েছে। এই গেল আমাদের স্তূপের পর্ব। আমরা স্তূপে যে বিষয়গুলো বা তার যে আর্কিটেকচার সেটা দেখলাম, এবার তার ম্যাটেরিয়াল হিসেবে কোথাও পাথর, কোথাও মাটি, কোথাও কাঠের ব্যবহার ইত্যাদি ইত্যাদি তো হয়েই ছিল। এই যে 84,000 স্তূপ আমরা মৌর্য শিল্পের সময় তৈরি হয়েছে শুধু অশোকের সময়, তার সবগুলো তো অবশিষ্ট নেই, আমরা তার কিছু পাই, কোথাও হয়তো এরকম উঁচু উঁচু বেদি পাই যেগুলো হয়তো একটা সময় খননকার্য করতে গিয়ে দেখা গেছে তার ভেতর থেকে ইট বেরোচ্ছে, অর্থাৎ সেইখানে কোনো একটা সময় এরকম স্তূপ ছিল। তা এইটা গেল আমাদের সাঁচি স্তূপের স্ট্রাকচার, যাকে দেখে আমরা মোটামুটি মৌর্য শিল্পের সময় কী ধরনের স্তূপ তৈরি হয়েছে সেগুলো জানতে পারলাম এবং তার পাশাপাশি স্তূপ কেন নির্মাণ হচ্ছে এটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। স্তূপ কেন নির্মাণ হচ্ছে কী অর্থে, ওরা তো চৌকো বাটির মতো করতে পারতো, ওরা তো পিরামিড যেমন ইজিপশিয়ানরা করেছে পিরামিডের মতো করতে পারতো, কেন এইরকম স্তূপটা করলো তার খানিকটা অংশ আমাদের জানা হলো। এর পরবর্তী পর্যায়ে আমরা মৌর্য শিল্প শেষ করব, তার বাকি যে আমরা যেটা বলেছিলাম যে পপুলার আর্ট, সেই পপুলার আর্টের মধ্যে আমরা যেগুলো পাচ্ছি, গুহা পাচ্ছি বা তাদের যে সমস্ত টেরাকোটাসগুলো পাচ্ছি বা এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং ওই পর্বতে আমাদের মৌর্য শিল্পটা শেষ হবে। তো আজ স্তূপের পর্ব এটুকুই রইল এবং তোমরা এর পরে যেটা করবে স্তূপ সম্পর্কে আর যে বইগুলো রয়েছে সেই বই এবং ব্লগগুলো এখন থেকে ফলো করতে শুরু করো।